প্রায় শুনি ভাই আমার ফোনটা হ্যাক হয়ে গিয়েছে এবং মোস্ট কমনলি ভাই আমার কল হ্যাক হয়ে গিয়েছে মানে আমার কাছে কে কল করে অন্য কেউ সেটা জেনে যাচ্ছে কিংবা নাম্বারটা দেখে নিচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে এমন হচ্ছে যে সে কবে কখন কোথায় গিয়েছিল কিংবা যাচ্ছে সেটা কেউ জেনে যাচ্ছে মানে লাইভ লোকেশন জেনে যাচ্ছে কিংবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কাকে কি মেসেজ করছে কিংবা কাকে কল দিচ্ছে সেটাও জেনে যাচ্ছে আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা সেটা হচ্ছে ভাই আমি কার সাথে কখন কি কথা বলি সেটা অন্য কেউ শুনে নিচ্ছে একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনার আমার মতো সাধারণ মানুষের ফোন কোনো ইন্টারন্যাশনাল হ্যাকার আমার ফোনে কি আছে কিংবা আপনার ফোনে কি আছে মানে ফোনের গ্যালারিতে কি আছে ফোন বুকে কি আছে কিংবা আমরা কাদের সাথে কথা বলি এগুলো কিন্তু জানার জন্য সে আপনার ফোনটা কিংবা আমার ফোনটা হ্যাক করতে যাবে না এটা সাধারণত করে আমাদের আশেপাশের কাছের লোকজনগুলো যাদেরকে আমরা বিশ্বাস করে ফোনটা ব্যবহার করতে দেই তারাই আসলে এই অপকর্মগুলো করে কারণ কেউ যদি চায় আপনার ফোনে কোনো স্পাই অ্যাপ ইনস্টল করে দিতে কিংবা আপনার ফোন থেকে কোনো কিছু শেয়ার করে রাখতে তাহলে কিন্তু এই কাছের মানুষের পক্ষেই সেটা সম্ভব এখন নিজের ইনফরমেশনের নিরাপত্তা এবং নিজের স্মার্টফোনটার নিরাপত্তার জন্য মানে আপনার স্মার্টফোনটা যেন কেউ হ্যাক করতে না পারে সেজন্য কী কী করণীয় সেটা আগে বলছি তারপর বলবো আপনার স্মার্টফোনটা যদি কোনো কারণে হ্যাক হয়েই যায় তাহলে আপনি কি করতে পারেন প্রথমত আমরা বেশিরভাগ মানুষ যেহেতু অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করি আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা কিন্তু একটা জিমেইল দিয়ে লগ ইন করা থাকে আর এই জিমেইলের সাথেই কিন্তু আমাদের গুগল ম্যাপস কন্ট্যাক্টস ফটোস ভিডিওস ইভেন আমরা যারা ড্রাইভ ব্যবহার করি আমাদের ফাইলগুলো কিন্তু এই জিমেইলের সাথে কানেক্টেড থাকে সো কখনোই কাউকে তার ফোনে আপনার নিজের জিমেইলটা ব্যবহার করতে দিবেন না কিংবা অন্য কারো জিমেইল আপনার ফোনে লগ ইন করবেন না দ্বিতীয়ত ভুলেও কখনো আপনার ফোনে আসা ওটিপি কিংবা ভেরিফিকেশন কোড অন্য কাউকে দিবেন না কারণ এই ভেরিফিকেশন কোড কিংবা ওটিপি কিন্তু বিভিন্ন অ্যাপ থেকেই আপনার নাম্বারে আসে সো দ্যাট আপনি লগ ইন করতে পারেন এখন অন্য কেউ যখন ট্রিক খাটিয়ে তার ফোনে আপনার কোনো অ্যাপ লগ ইন করতে যায় কিংবা অ্যাক্টিভ করতে যায় তখনই তার ওটিপিটা দরকার হয় এবং সেটা আপনার ফোনেই আসবে সো কারণ যাই হোক না কেন আপনি কখনোই আপনার ফোনে আসা কোনো ওটিপি বা ভেরিফিকেশন কোড কাউকে দিবেন না তৃতীয়ত অবশ্যই আপনার ফোনে লক ব্যবহার করবেন সেটা ফিঙ্গারপ্রিন্ট লক হতে পারে ফেস আইডি হতে পারে পিন কিংবা প্যাটার্ন লক হতে পারে আর যেসব অ্যাপগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোও ট্রাই করবেন লক করে ব্যবহার করতে আপনার ফোনে যদি অ্যাপ লকার না থাকে তাহলে কিন্তু গুগল প্লে স্টোরে অনেক থার্ড পার্টি অ্যাপ লকার আছে সেগুলোও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন এভাবে সব কিছু লক করে ব্যবহার করলে যেটা হবে আপনার ফোনটা যদি কেউ কিছুক্ষণের জন্য নেয়ও ব্যবহার করার জন্য সে কিন্তু আপনার কোনো অ্যাপে ঢুকতে পারবে না পিন কিংবা পাসওয়ার্ড ছাড়া সো সে যদি ঢুকতে না পারে তাহলে কিন্তু সে ওই অ্যাপগুলো থেকে কোনো ইনফরমেশন নিতে পারবে না কিংবা ওই অ্যাপগুলো কোনোভাবেই অন্য কিছুর সাথে লিংক করতে পারবে না এখন চার নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে প্রায় চেক করে দেখবেন আপনার ফোনে কেউ আপনার অজান্তে কল ফরওয়ার্ডিং যে অপশনটা আছে সেটা চালু করে রেখেছে কিনা যদি চালু থাকে তাহলে আপনি সেটা অফ করে দিবেন আর আপনি যদি না জানেন কিভাবে কল ফরওয়ার্ডিং চেক করে অফ করতে হয় তাহলে এটা নিয়ে আমার ডিটেইলস ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিংক দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এরপর পাঁচ নম্বরে যেটা করবেন আপনার পরিচিত হোক কিংবা অপরিচিত যে কেউ আপনাকে যদি কোনো লিংক পাঠায় সেটা মেসেঞ্জারে হতে পারে SMS-এ হতে পারে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার যে কোনোটাতেই হতে পারে কেউ যদি কখনো আপনাকে কোনো লিংক পাঠায় তাহলে আপনি শিওর না হয়ে না বুঝে সেই লিংকে কখনো ক্লিক করবেন না প্রয়োজন মনে করলে যে আপনাকে লিংক পাঠিয়েছে তাকে জিজ্ঞেস করে নিতে পারেন যে এটা কিসের লিংক কারণ এই লিংকটা যদি কোনো ফিশিং লিংক হয় তাহলে আপনি ক্লিক করা মাত্রই আপনার ফোনের অনেক কিছুই কিন্তু সে হ্যাক করে নিতে পারবে এগুলো তো গেল আপনার ফোনটা যেন কেউ হ্যাক করতে না পারে সেজন্য নিরাপত্তার জন্য আপনি কী কী স্টেপস নেবেন এখন বলি যদি আপনার কখনো মনে হয় যে আপনার ফোনটা হ্যাক হয়ে গিয়েছে তাহলে আপনি কি করবেন বাট তার আগে একটু বলে নেই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স
সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে যদি আপনার কখনো মনে হয় যে আপনার ফোনটা হ্যাক হয়ে গিয়েছে মনে হয় বলতে আপনি 100% শিওর যে আপনার ফোনটা হ্যাক হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনে থাকা আপনার জরুরি ফটোস ভিডিওস ফাইলস এগুলো কোনো পেন ড্রাইভে নিয়ে নেবেন কিংবা আপনার যদি কম্পিউটার থাকে তাহলে কম্পিউটারে আগে ব্যাকআপ নেবেন এরপর সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে আমি আমার সেটিংসে চলে আসলাম এবং সেটিংসের ওপরে যে সার্চ অপশনটা থাকে সেখানে গিয়ে টাইপ করবেন রিসেট অথবা ফ্যাক্টরি রিসেট আমার এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট বলে একটা অপশন আছে সো আমি যদি এটার উপর ট্যাপ করি এবং এরপর যদি ইরেজ অল ডাটা এই অপশনটাতে ট্যাপ করি তখন আমার ফোনটা কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে এবং আমার ফোন থেকে যাবতীয় সব কিছুই কিন্তু ডিলিট হয়ে যাবে সো কেউ যদি গোপনে আপনার ফোনে স্পাই অ্যাপ ইনস্টল করে থাকে কিংবা আপনার অন্যান্য যে অ্যাপগুলো আছে সেগুলোতে কিছু করে থাকে তাহলে কিন্তু সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম